তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে একমাত্র টপিক ছিলে তুমি। তোমাদের সমস্ত কাণ্ডকীর্তি নিয়ে আমাদের বাবা মায়ের সময় কেটেছে, আর তোমাদের কাণ্ডকীর্তি বিশেষ করে রেললাইনের ওই ঘটনা নিয়ে তো ওর হাসি থামছিল না। আর এটা নাও, এখানে তোমাদের সমস্ত সময়গুলো ধরা আছে। কি ইডিয়েট, আমাকে খুব খোঁজাখুঁজি হচ্ছে না? আমি অনেক ভেবে দেখলাম যে আমাদের অনেক মেমোরিজ একসাথে হয়ে গেছে, আর যদি বেশি মেমোরিজ পারে এরপর যদি পিছু না ছাড়ো তাই আমি নিচ থেকে ডুব দিলাম। তুমি আমাকে অনেক ভালো ভালো সময় উপহার দিয়েছ, ইন রিটার্ন আমার তো কিছু দেওয়া দরকার, কি দিব তাই ভাবলাম সময়টাই বন্দি করে দিই। আমি জানি তুমি যত্ন রাখবে, আর এই পরের ভিডিওটা শুধুই তোমার জন্য, সেটা কিন্তু বাবার সামনে দেখা যাবে না। সাফায়েত, আমি তোমাকে সবসময় বলতাম না মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত, এটা ভুল, কিছু কিছু মানুষের ভবিষ্যৎ নিশ্চিত, যেমন আমার। তুমি জানতে চাইতে না আমি কেন বারবার সুইসাইড অ্যাটেম্প্ট নিই। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, বলতে পারো আমার নিজের চেয়েও বেশি। আর আমার বাবা আমার জন্য তো সে নিজেকেও ভুলে যেতে পারে, সেই বাবার সামনে ধুকে ধুকে মরা, মানে প্রতিদিন বাবার চোখে আমি আতঙ্ক দেখতে পেতাম, হয়তো আজ সাফায়েত আমার ব্রেন ডিজিজ, আমি আমার কাছে এক বছর সময় ছিল, তারপর যে কোনো মুহূর্তে কোমা কিংবা পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যাবো। আমার এই শেষ সময় তোমার সাথে দেখা, ভালোই কেটেছে আমার সময়। ব্যর্থ প্রেমের ব্যর্থ চেষ্টা, আমি কোমায় চলে গেলে কিংবা মরে গেলে এই মেমোরিজগুলো থাকবে।